আসসালামু আলাইকুম দর্শক, কুক অ্যান্ড ফুড লাভার্স থেকে আমি ঈশা। আজকে আপনাদের সাথে শেয়ার করব হেলদি খুব মজাদার ওটস সুপের রেসিপি। ওটস নিয়ে অনেকেরই একটা কমপ্লেন থাকে যে ওটস খেতে ভালো লাগে না, ওটস মজা না, বাট এই স্যুপটা অবশ্যই বাসায় ট্রাই করবেন তারা, তাহলে বুঝতে পারবেন ওটসও কিন্তু খুব মজাদার হতে পারে। আর এই স্যুপটার টেস্ট পুরোপুরি ক্রিম অফ চিকেন স্যুপ এবং ক্রিম অফ মাশরুম স্যুপের যে টেস্ট আসে ঠিক সেরকমই টেস্ট আপনারা পাবেন এই ওটস দিয়ে। আশা করি আজকের রেসিপিটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে যাবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে একটা প্যানে আমি 1.5 টেবিল চামচের মতো বাটার নিয়ে নিচ্ছি। কারো যদি বাটার খেতে প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন, তবে হেলথের ইস্যু থাকলে আপনারা আপনাদের প্রেফারেন্স অনুসারে বাটার অলিভ অয়েল যেটা খুশি ইউজ করবেন। তবে বাটার যদি আপনারা দেন সেক্ষেত্রে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো পাবেন। তো বাটারটা একটু মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করছি। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু লোতে থাকবে। এরপরে আমি এখানে কুচু করে 1 টেবিল চামচ দিয়ে দিলাম রসুন কুচি। আর আজকে আমি 2 পোর্শন রান্না করছি স্যুপটা, মানে দুজনের জন্য হবে এই স্যুপটা। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজ এবং রসুনটা কিন্তু একদম মিহি কুচি করে নিয়েছি। সামান্য 1 চিমটি মতো লবণ আমি দিয়ে দিয়েছি। এখন এই রসুন এবং পেঁয়াজটাকে আমি বাটারের মধ্যে খুব সুন্দরভাবে ভেজে নেব। অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রেখে। আর বাটার এবং বাটারের মধ্যে রসুন পেঁয়াজ দিয়ে ভাজলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে। তো যখন আপনারা এটা তৈরি করবেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। অবশ্যই এখন যেহেতু উইন্টার, এই উইন্টারে এই হেলদি স্যুপটা সবাই একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর ট্রাই করলে কমেন্টস করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো লাগলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্টগুলো আমার জন্য অনেক বেশি প্রয়োজন। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু প্রায় ভেজে নিয়েছি। এটা কিন্তু হালকা রেডিশ হয়ে আসছে, খুব বেশি লাল করার প্রয়োজন নেই, হালকা একটু লালচে ভাব হলেই চলবে। আর চুলার আঁচ কিন্তু মিডিয়াম থেকে এখন লোতে আছে, কারণ রসুন এবং পেঁয়াজ দুটোই কিন্তু একদম মিহি কুচি, তো পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এ পর্যায়ে আমি 1/2 কাপ পরিমাণ চিকেন দিয়ে দিচ্ছি, চিকেনের ব্রেস্ট পিস। তো চিকেনের পরিমাণটাও ডিপেন্ড করবে আপনারা কতটুকু খেতে চাচ্ছেন তার উপর। আপনারা চাইলে এই চিকেনের পরিবর্তে এখানে মাশরুম ব্যবহার করতে পারেন, বা কোনো কিছু ছাড়া আপনারা এই স্যুপটি বানাতে পারবেন। ভেজিটেবল দিয়েও কিন্তু ঠিক একই মানে প্রসিডিওরে এই স্যুপটা তৈরি করে নিতে পারবেন। চিকেনটাও একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। আমি এখানে লো ফ্যাট মিল্ক দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মিল্ক এখানে দিতে পারবেন, গুঁড়ো দুধও গুলিয়ে দিতে পারবেন। দুধ দেওয়ার সাথে সাথে আমি এখানে 1/3 কাপ দিয়ে দিয়েছি ওটস। আমি এখানে কোয়েকারের রোল ওটসটা ব্যবহার করেছি। তো দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ উঁচু করে। আপনারা চাইলে গোলমরিচের পরিমাণ আরও একটু বাড়িয়ে দিতে পারেন, পুরোপুরি আপনাদের ইচ্ছা, কারণ মরিচটা ডিপেন্ড করবে আপনার টেস্টের উপর। তো যখন এটা ঘন হয়ে আসবে, আপনার পছন্দের কনসিস্টেন্সিতে যখন স্যুপটা চলে আসবে তখন আপনি চুলা থেকে নামিয়ে নেবেন। তো বেশ ভালোই ঘন হয়ে গিয়েছে, আমার এরকমই একটু ঘন পছন্দ। তো এই পর্যায়ে আরও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার ওটস স্যুপ, যার টেস্ট
ক্রিম অফ চিকেন স্যুপের মতোই। আশা করি আপনারা আমাকে ট্রাস্ট করে এই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে যাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।